ঘটনার বিবরণী প্রকাশ থানা থানাধীন রাজনগর এলাকা থেকে রতন বনিক নামে এক টমটম চালকের টমটমের ব্যাটারি উধাও হয়ে যায় পরবর্তীতে অনেক খোঁজ খবর করে জানা যায় তেলিয়ামরা থানাধীন শুকনো মাছ বাজার সংলগ্ন এলাকা থেকে এলাকার এক ভাঙারের দোকান থেকে টমটমের ব্যাটারি উদ্ধার করে স্থানীয় জনগণ কিন্তু এই ভাঙারের দোকান মালিককে স্থানীয় জনগণ প্রসঙ্গে জিজ্ঞেস করতে তিনি জানান এই ব্যাটারিগুলি মেয়াদ উত্তীর্ণ তাই এগুলিকে ফেলে রাখা হয়েছে এতে সন্দেহ হয় স্থানীয় জনগণের পরবর্তীতে রাজনগর এলাকার বাসিন্দা রতন বণিক প্রত্যক্ষ করে ব্যাটারিগুলি চুরি যাওয়া ওনারই টমটমের ব্যাটারি পরবর্তীতে স্থানীয় জনগণ একত্রিত হয়ে ভাঙারের দোকান মালিককে জোর জিজ্ঞাসাবাদের পর জানতে পারে যে ওনার দোকানে ব্রহ্মছড়া এলাকার যুবক বিল্লাল মিয়া সহ তার আরেক সাগরেদ গোলাবাড়ি এলাকার রঞ্জিতদের ভাঙ্গা জিনিসপত্র বিক্রি করে পরবর্তীতে স্থানীয় জনগণ ওই ভাঙারের দোকান মালিককে দিয়ে বিল্লাল এবং রঞ্জিতকে ডেকে পাঠায় ওই দোকান মালিকের কথা অনুযায়ী ওই দুই যুবক ভাঙ্গানের দোকানে আসা মাত্রই স্থানীয় উত্তেজিত জনগণ তাদের আটক করে উত্তম মধ্যম দিয়ে তেলিয়ামোড়া থানার পুলিশের হাতে তুলে দেয়

এ প্রসঙ্গে তেলিয়ামোড়া থানার কর্তব্যরত প্রফেশনাল এসাই রানা ব্রত ঘোষ জানিয়েছেন তাদের বর্তমানে তেলিয়ামোড়া থানায় আটক করে রেখে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ তবে বিল্লাল নিয়ার অপর সাগরিদ রঞ্জিত দে নিজ মুখে অকপটি স্বীকার করেছেন তেলিয়ামোড়ায় দীর্ঘদিন ধরে ঘটে যাওয়া চুরির ঘটনাগুলির সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যুক্ত রয়েছে বিল্লাল সেই সঙ্গে তেলিয়ামোড়া নেতাজীনগরস্থিত বাস স্ট্যান্ড থেকে তেল চুরি ঘটনায় জড়িত রয়েছে সে তবে জনমনে প্রশ্ন উঠছে বিল্লালের কি একার দ্বারা এই চুরিকাণ্ড ঘটানো সম্ভব নাকি এর পেছনে রয়েছে কোন সক্রিয় চোরচ বেরিয়ে মাধ্যমে এখন দেখার বিষয় তেলিয়ামোড়ায় ঘটে যাওয়া প্রতিনিয়ত চুরি কাণ্ডগুলির কুলকেনারা করতে থানাবাবুরা কতটুকু সচেষ্ট হন নাকি চক্রের পাণ্ডারা দিব্যি বুক চিতিয়ে এসে দিন কাটায় ব্যুরো রিপোর্ট সার্চ ইন্ডিয়া টিএনএন